হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস তো প্রথমে মাংসটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি দুটো আলু আলুটাও কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন কালার হলে দিয়ে দিয়েছি দু তিন টুকরো দারচিনি পাঁচ ছয়টা সাদা ইলাস এখন দিলাম রসুন বাটা দুই আদা বাটা দুই চামিস কাঁচামরিচ বাটা দুই চামিস হলুদ গুঁড়ো এক চামচ আরও এক চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দুই চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এক চামচ এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যেন মশলাটা পুড়ে না যায় কারণ মশলাটা পুড়ে গেলে মাংসটা স্বাদ নষ্ট হয়ে যাবে এই তো মাংসটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম গরুর মাংস মাংস দেওয়ানো শেষ এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিয়েছি আবার দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি দেখুন মাংসর কালারটা কত সুন্দর এসছে তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে তো আমার ইরফান স্টার ইউএচএ চ্যানেলের রান্নাগুলো বা ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম পানি তো এখন দিয়ে দিলাম আলু মাংসতে আলু দিলে মাংসর থেকে কেন জানি আলুটাতেই বেশি মজা তো আমি মাংসর আলুটাই বেশি পছন্দ করি খেতে এখন অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি তো আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে দেখুন এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে আলু দিয়ে গরুর মাংসর মজাই আলাদা to Allah peace